আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে। সো আজকে আসলে ভিডিওটা করতেছি, ক্যাপশন দেখে বুঝতে পারছেন একটা কবুতরের জন্য আসলে জামাই আনা হয়েছে। সো কবুতরটার সাথে আমার কিছু আবেগ এবং কিছু ইমোশনস মানে মিশে আছে। সো এই জন্য চিন্তা করছি যে আমি এসে একটু আবেগ এবং ইমোশনসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা খামার করতেছেন তারা প্রতিনিয়তই কোনো না কোনো ফেলিয়ারের সম্মুখীন হচ্ছেন, কবুতর মারা যাচ্ছে এবং পরবর্তীতে অনেক স্যাড হয়ে যাচ্ছেন যে কবুতর মারা যাচ্ছে, ভাই অনেক টাকা দিয়ে কিনছিলাম। সো তাদের জন্য এটা একটা মোটিভেশনাল ভিডিও হবে আশা করি। সো আজকে আমি নীলয় চৌধুরী, এত বড় একটা খামার যতটুকুই আছে আমার কাছে বড়, 120টা কেজের ব্রিডিং কেজের খামার তো একদিনে হয়নি। সো এইটা গড়ে তুলতে আমার তিলে 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 অনেক 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 কষ্ট এবং পরিশ্রমের কারণে আজকে এই পর্যন্ত আসছে। এবং আরেকটা কথা বলে দিই, এই জায়গায় আসতে আমি যে ফেলিয়ার হই নাই তা না, আমি যথেষ্টবার ফেলিয়ার হয়েছি, অনেকবার অনেকবার কবুতর মারা গেছে, কবুতর সেট করছি, কিনে আনছি, মারা গেছে, বাট আমি ওই মারা যাওয়া থেকে পিছপা হইনি। আপনারা যারা একটা ফেলিয়ার থেকে পিছিয়ে যান তারা সাকসেস কখনোই করতে পারবেন না। অবশ্যই কোনো কিছু যদি হয়ে যায়, যে কোনো কিছু চুরি হতে পারে, কবুতর মারা যেতে পারে, কবুতর অসুস্থ হয়ে যেতে পারে, একদম খামার খালি হয়ে যেতে পারে, যারা এনিম্যাল লাভার আছে তাদেরকে বলবো যে ধৈর্য ধরে আবার আগায় যান, ইনশাল্লাহ আপনার সাকসেস আসবেই। আর যত ফেলিয়ার আসবে তত তত আপনি সাকসেসের দিকে যাচ্ছেন, এটা মনে রাখবেন। সো একটু শর্টকাট কথা বলে নিলাম। সো আজকের কবুতর হচ্ছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট। সো এটা হচ্ছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার, বাট স্পেসিফিকেশনটা হচ্ছে বিবিক বুদাপেস্ট, একটু বলে নিই। সো বিবিক বুদাপেস্ট যেগুলো হয়, ব্ল্যাক দেখছেন, ব্লুবার দেখছেন আপনারা অনেকেই হয়তো, আমার কাছে ছিল। সো ওগুলো হচ্ছে বুক সাদা হবে, কবুতরটা হবে ফুল এক কালার ব্লুবার, অনেকটা পেঙ্গুইনের মতো দেখতে। সো এই কবুতরটা যখন ফার্স্ট বাংলাদেশে আসছে তখন আমি এই কবুতরটাকে চিনতাম হচ্ছে ওল্ড অস্ট্রিয়ান টামলার নামে। সো এই কবুতরটা ওল্ড অস্ট্রিয়ান টামলার নামে আপনারা সার্চ করলে আসবে, কিউইজের হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট দিলেও আপনারা পাবেন। এইটা একটা হাইফ্লায়ার, 1600 শতাব্দী থেকে এদেরকে ডেভেলপ করা হয়েছে। আপনারা কিছুদিন আগে দেখছেন যে অনেকগুলো ব্ল্যাক আমাদের কাছে ছিল, সেল করছি, কিছু কিছু আছে। সো আজকে আপনাদেরকে এই ব্লুবারটা দেখাবো এবং ব্লুবারের পিছনে আমার যেই গোপন কাহিনী 2019 নভেম্বর থেকে একটা ছিল, ওই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করবো। সো আসো ব্লুবার বুদাপেস্ট কবুতরটা দেখেন। আমাদের এই ফিমেলটা ছিল, কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে এই ফিমেলটা আমরা পারচেজ করছি, এই ফিমেলটা শাওন ভাই নামে একজনের কাছে যাবে, বাট লাকিলি আনলিকলি বলেন, বাট আমি লাকি ফিল করতেছি এই কবুতরটা ওনার কাছে যায় নাই। সো এই ফিমেলটা যেহেতু আছে আমি এটাকে ব্রিড করার জন্য অনেক খুঁজে নাটোর থেকে একটা মেল আনলাম, ওর জামাই আনলাম, আমরা এটাকে পেয়ার করব এবং এদের বেবি ইনশাল্লাহ করব। সো ব্লুবার বিবিক হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট আমি ফার্স্ট দেখছি 2019 সালে। 2019 সালে বিজু ভাই 5 পেয়ার এই কবুতরটা ফার্স্ট বাংলাদেশে ইম্পোর্ট করে, ফার্স্ট 5 পেয়ার ইম্পোর্ট করে এবং উনি জানে আমি এই ধরনের কবুতরগুলো খুব পছন্দ করি। সো উনি আমাকে ফোন করে যে তুমি আসো। সো আমরা যাই, আমরা যে আমার কাছে 5 পেয়ারই পছন্দ হয়, কিন্তু ওই টাইমে আমার সামর্থ্য ছিল না 5 পেয়ার কেনার, আমার ইচ্ছা ছিল 5 পেয়ারই কিনে নেওয়া। আমি 5 পেয়ার কিনতে পারিনি, আমি 3 পেয়ার কবুতর কিনছি। 3 পেয়ার কবুতর 2019 সালে আমার যতটুকু মনে পড়ে আমি 90,000 টাকা দিয়ে কিনছিলাম, 35,000-35,000 টাকা করে পার জোড়া চাইছিল উনি, বাট যেহেতু আমি 3 জোড়া নিচ্ছি উনি আমাকে একটা অনার করতে 5,000 টাকা করে। 2019-এ আমি 3 জোড়া কবুতর কিনি। তো 90,000 টাকা দিয়ে কেনার পর আমার এক ভাই ব্রাদার আছে চট্টগ্রামের, তানিম, তানিমকে 1 জোড়া নেওয়াই এবং আরেক জোড়া কোথায় গেছে আমি এটা বলতে পারবো না। সো দুর্ভাগ্যক্রমে তানিমও ব্রিড করতে পারে নাই, আমিও ব্রিড করতে পারি নাই। আমি কবুতর আনার পর প্রচুর ঠান্ডা হয়, সো কবুতরগুলোকে যখন ওরা জার্নি করে আসছে আমাদের এখানে 4-5 দিন পর প্রচুর ঠান্ডা হওয়ার কারণে 2টা ফিমেল মারা যায়। সো আপনারা চিন্তা করেন, ওই টাইমে 2019-এ আমি লফটে এতটা স্ট্যাবলিশ না, মাত্র দাঁড়াচ্ছি, তো ওই টাইমে যখন 2টা ফিমেল মারা যায় আসলেই যে কেউ অনেক ভেঙে পড়বে। সো আমিও ভেঙে পড়ছিলাম প্রথমে 1-2 দিন, পরে আবার বুস্টআপ হয়ে ব্যাক করছি। তখন 2টা মেল পড়েছিল আমাদের কাছে, 3টা মেল এবং 1টা ফিমেল ছিল। আমরা 1টা পেয়ার সেট করছিলাম এবং ওই পেয়ারটা আপনারা অর্ণব ভাইয়ের চ্যানেলে দেখছেন, চোরা বাচ্চা করতেছিল এবং আর 2টা মেল আমাদের কাছে এক্সট্রা ছিল। সো আমি আগে কবুতরটা একটু ধরে দেখি, এদিকে আসো। ব্লুবার বুদাপেস্ট অনেক, তারপরে ব্ল্যাক আসছে, তারপর এগুলো ইম্পোর্ট হয়েছে, বাট এদের যে সাইজ, এদের যে কোয়ালিটি, ব্ল্যাক এত ইম্পোর্ট হয়েছে যে ব্ল্যাকের তুলনায় এই ব্লুবারের কোয়ালিটিটা অনেক ভালো লাগে। দেখেন যেসব কবুতর আমি ছেড়ে দিছিলাম আবার এইসব কবুতর কালেকশন করছি, জাস্ট খালি ভালোবাসা এবং ইমোশনের জন্য। সাইজটা দেখেন,
একদম পুতুল একটা পেয়ার। এটা হচ্ছে একটা ইয়াং ফিমেল এবং মেলটা আজকেই আসছে, তো এটা অনেক ছটফট করতেছে। সো দেখা যাক মেলটা, থ্যাংকস টু তানজিল ভাই, উনার লফট হচ্ছে নাটোরে এবং উনি বেসিকলি ইউএসএতে থাকে। সো উনাকে ফোন দিলাম, উনি বললো একটা মেইল আসছে, উনাকে আমি বুদাপেস্ট দিয়ে পুরো লফট সাজাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। সো কোনো কিছু কোয়ালিটিফুল চাইলে আমি উনার থেকে নিয়ে, দেখেন মেলটাও এক বিঘা, এই যে সাইজটা দেখেন, এই যে কবুতরটাকে দেখেন। সো আমি এই ইমোশনের ঘটনাটা আমি আপনাদেরকে পুরোটা কিন্তু শেষ করতে পারিনি, একদম আনটাচ ওর পেটের নিচে এবং ফুল ফ্রেশ মার্শাল্লাহ। আমরা এই দুটা এই পেয়ারটাকে একটা কাছে রাখি, যদি আজকে আসছে এদেরকে পেয়ার করা হবে না, আমি যাতে আপনাদেরকে পেয়ারটা দেখাই মার্শাল্লাহ। দোয়া করবেন যাতে আমরা ওদেরকে পেয়ার করে খুব সুন্দর বেবি নিতে পারি। সো এর মধ্যে একটু কাহিনী বলি, যখন আমাদের কাছে দুইটা মেল এক্সট্রা ছিল, তো এইবারটা ফার্স্ট আসছে কারো কাছেই ছিল না। সো যখন আমরা মার্কেটে দেখাইলাম, মার্কেটে সবাই পাগল হয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি আমি ফ্লাইংয়ের চেয়েও সৌন্দর্যটা দেখে আমি কিনছিলাম। দুইটা মেল যে পড়েছিল, ওই দুইটা মেলকে আমরা ইউটিলাইজ করছি কীভাবে, আমার কাছে 71 কিলো থেকে আসা ওই টাইমে একটা সাপচিলা ছিল, ওইটা এখন আর নাই, ফিমেল একটা গিরিবাত, সবুজ গোলা বা সাপচিলা আপনারা বাঘাও বলতে পারেন, আমার কাছে কোনো ছবিও নাই। ওই ফিমেলের সাথে আমি একটা ব্লুবার মেলকে পেয়ার করি এবং আমাদের কাছে কিছু ভালো লাইনের লাল চিলা ছিল। সো লাল চিলার সাথে আমি একটা ফিমেলের সাথে একটা মেল পেয়ার করি। সো ওই টাইমে যে বেবিগুলো আসছে আমি ওগুলোকে এখনও সংরক্ষণে রাখছি, ওইটাও বের করি। সো এইবারটা হচ্ছে ব্লুবার মেলের সাথে ওই সাপচিলা লাইনের কবুতর, দেখেন অনেকটা ফ্রেশ, বাট ওদের বাচ্চা কিন্তু ফুল ফ্রেশ, আপনি ওদের বাচ্চা ধরতে পারবেন না, এতটা সুন্দর আসে। কিন্তু আমি করি কি, ওয়েট আমি করি কি, ওদের বাচ্চা হলে আমি সবাইকে বলে দিই এগুলো ক্রস লাইনের, হেগুলো দিয়ে আমরা বর্তমানে ফোস্টার করতেছি, তুরন্দর একটা ব্লাড আমাদের ফ্লাইং জোনে উঠতেছে, খুবই ভালো উঠে। সো এইবারটা দেখেন আপনারা, এইবারটা হচ্ছে যেহেতু ফ্লায়ার লাইন ওর মধ্যে দিচ্ছি, ও চেয়ারটা কিন্তু বুদাপেস্টের মতো অনেকটা আসছে। এইটা কিন্তু ব্লুবার নরের সাথে আমরা যেটাকে বলে হচ্ছে সবুজ গোলার মতো একটা ফিমেল দিয়েছিলাম, এই যে এইখানে জোড়াটা আছে একটু দেখো, এই যে এখন এই জোড়াটা ওদের লাইনে, ওদের লাইনের জোর কবুতর চিলা লাইন না, দাঁড়ো তুমি দেখাতে পারছো, এই যে এগুলো হচ্ছে ব্লুবার নরের সাথে যেটা হচ্ছে 71 কিলো রেস করা লাইনের ফিমেলের পেয়ার এগুলো। আর হচ্ছে চিলার চিলা ফিমেলের সাথে যে আমি পেয়ার করছিলাম, ওগুলো আমার কাছে বেশি একটা সংরক্ষণে নেই, তাও একটা মেল পাইছি উপরে, আমি আপনাকে দেখাচ্ছি এবারটাকে আমি ছাড়ি। এই যে চিলার সাথে যেটা ক্রস করে আসছিল ওইটা এই এই লাইন ডেভেলপ হয়েছে, দেখেন খুবই সুন্দর, মানে আমার কাছে এত ভালো লাগছে যে আমি এগুলো সেল করে দিই, আমি এগুলো সংরক্ষণে রাখছি। আসলে কবুতর তো আসলে ভালোবাসা থেকেই পালা। আপনারা সবাইকে বলি, বিজনেস এবং টাকা অবশ্যই আপনার পকেটে আসবে যদি আপনি জিনিসটাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসতেই হবে, জোর করে হইলেও যদি আপনি কিছু করতে চান তাকে ভালোবাসতেই হবে, টাকা অটোমেটিক আপনার পিছিয়ে দৌড়াবে। সো এইখানে দেখেন এই যে দুটো মেল, একটু দেখেন যে এদের জেনারেশন থেকে আমি এগুলোকে ডেভেলপ করছি। সো এগুলোর পায়ে আমার লেগ প্যান্ট পরানো, পুরো ভিডিওটাকে দেখে অবশ্যই জানাবেন কবুতরটা কেমন লাগছে ভিডিওটা, এবং আমাদের সাথেই থাকবেন। এবং এই ব্লুবার একটা মেল আনতে তো কস্টিং হবে, সেই জন্য আমরা যেটা করছি কিছু ডামাসিন আনছি, কিছু ডামাসিন চেকার ভাইয়ের থেকে আনছি, কারো লাগলে যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন। এগুলো এই হচ্ছে সেমি অ্যাডাল্ট, তারপর হচ্ছে 5-6 পরে এমন হবে, আমি এখন ধরে দেখি নাই। সো এখানে 2 পেয়ার চেকার আছে, যদি কেউ নেন লটে দিয়ে দিব। এগুলো আনছি আপনাদেরকে দেওয়ার জন্য, আপনাদের অনেকে কিছু অর্ডার ছিল, এই জন্যই অ্যানাউন্সমেন্ট করে আমরা সেল করি না কবুতর, আপনারা জানেন। সো যেহেতু অ্যানাউন্সমেন্ট ছাড়া সেল করি, এই পর্যন্তই দেখাইছিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজ এবং গ্রুপ, লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। আমাদের এই কাহিনিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন উল্লেখ করলে আমরা সবগুলো কমেন্টসের রিপ্লাই দিব। আসসালামু আলাইকুম।